এক মাধ্যমিক পরীক্ষার্থী ও তার মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ঘুটিয়ারি বিএম বিদ্যাপীঠের একদল পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার 1:10 আপক্যানিং লোকালে। আক্রান্ত ছাত্রদের দাবি, 3 তারিখ বেদবেরিয়া সংগ্রামী নগর বিদ্যাপীঠ স্কুলের ছাত্ররা ইফতিজিং এর অভিযোগ তোলে ঘুটিয়ারি শরীফ বিএম বিদ্যাপীঠের ছাত্রদের কয়েকজনের বিরুদ্ধে। তা নিয়েই 2 বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে গণ্ডগোল বেঁধে যায়, হাতাহাতিও হয়। পরিস্থিতি সেই দিন নিয়ন্ত্রণে আনে পরীক্ষা কেন্দ্র শিক্ষকরা। সেই ঘটনার পর এই দিন ঘুটিয়ারি শরীফ বিএম বিদ্যাপীঠের ছাত্ররা কিছু বহিরাগত নিয়ে এসে ট্রেনের মধ্যে দীপ বৈরাগী ও তার মায়ের উপর আক্রমণ করে বলেই অভিযোগ। বর্তমানে ওই ছাত্র ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কেন এমন ঘটনা ঘটল তদন্ত করছে ক্যানিং জিআরপি। এই ঘটনায় আতঙ্কিত অভিভাবক থেকে পড়ুয়া সকলেই। মানে আমার ওই বন্ধু দীপ ওর বোনকে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছিল প্রথম পরীক্ষার দিন, তো তখন বিএম স্কুলে কয়েকটা ছেলে এবার ওর বোনকে খারাপ খারাপ কথা বলে। এবার তখন দীপ গিয়ে বলে যে তোদের বাড়িতে মা বোন নেই, তো তখন ওকে এসে ওর কলা ধরে আর বাবা মা তুলে খিস্তিকে আর কয়েকটা ঘুষি টুসি মারে। তারপরে ও মারে, মারার পরে তখন একটা হাতাহাতি হয়। তারপরে আমাদের স্কুলের স্যাররা এসেছেন, এসে তখন একটা মিটমাট হয়ে যায়। তারপরে আজকে আমরা পরীক্ষা দিয়ে যখন ট্রেনে উঠেছি, আচমকে এসে ওরা আমাদের উপরে মানে হামলা করে। করে এবার ওই যার যারা আর মানে ঠেকাতে গেছিল ওর বাবা মা বাবা বোন যা যা গেছিল সবাইকে মিটছে, এমন কি যারা যারা মানে মেয়েদের উপরে হাত তুলেছে। আমি ট্রেন দিয়ে ট্রেনে উঠেছি, ঠিক আছে, আমরা উঠে এখানে সাইডে দাঁড়িয়ে আছি। কতগুলো ছেলে উঠলো, 4-5 জন রানিং ট্রেনে লাভ দিয়ে উঠলো। উঠে বলছে, এই ভাই কী হয়েছে, মারামারি করছিস? আমি ওদের বলেছি, দেখো বাবা মারামারি করিস না, সবাই তো পড়াশোনা করতে এসছি, সেখানে মারামারি করে লাভ নেই। ওরা ঠেলে সরিয়ে দিয়ে আমার ছেলেকে আমি এরকমভাবে ধরে এরকম পিছনে রেখেছি, ওরা ঠেলে সরিয়ে দিয়ে আমার ছেলে শুধু মাথায় শুধু ঘুষি মারছে, এরকম করে ঘুষি মারছে। আর তার আগে দিয়ে ওরা ছেড়ে দিয়ে যাচ্ছে, তারপর আমি ওদের ঠেলে এরকমভাবে সরিয়ে দিয়েছি, তারপর লোকজন এসে এই ছেড়ে দিয়েছে, তারপর আবার ওদের সে মারল। আমাদের আমার ছেলেকে একাকে মারেনি, আরও অনেকে মেরেছে, আরও অনেককে মেরেছে। আমাদের ক্লাসের অনেক ছেলেদের মেয়েদের কাউকে বাদ দেয়নি, কাউকে আমার ছেলেকে তো মেরেই ফেলতো আমি না থাকলে। আমরা তো স্কুলে যখন যাচ্ছিলাম পরীক্ষার আগে, তখন ওই ছেলেগুলো যে ছেড়ে দিতে দিতে যাচ্ছিল, তখন আমরা ওই দীপের মাকে বললাম কি যে তোমরা কিন্তু ছেলেদের শাসন মানে গার্ড দিও, এই ছেলেগুলো এরকম বলতে যাচ্ছে। তো আমি আবার বললাম যে বাবা তোরা তো পড়াশোনা করতে এসছিস, তোরা এখানে মারামারি করছিস কেন? তো ওরা বলে আপনি এরকম রং বলছিস না। আমি যে রং কী বলছি? তো যাই হোক, সবাই পরীক্ষার হলে ঢুকে গেছে। তারপরে তো আমরা এক বুকিতে উঠেছি, ওরা এক বুকিতে উঠেছি। উঠলে তারপরে ওরা চূড়ান্ত ট্রেনে উঠে মানে মারামারি শুরু করেছে। আমরা চাইছি যে ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারে। হ্যাঁ, আমরা আতঙ্কিত অবশ্যই, যে ছেলেমেয়েদের যাতে কোনো খারাপ না হয়, তারা একটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, এদিকে আপনারা একটু নজর।